Cos'è? Nascito vivono in mio mieta, manusse John Mohai, manus Borohai, manus Maraja. তবে এটি খুবই দুঃখের বিষয় যে একেবারে আমাদের নিকট যারা আমার স্ত্রী ছাড়াও অন্য আমাদের কমরেড ইত্যাদি যাদের সঙ্গে আড্ডা মারতাম অনেক দিন ধরে একসঙ্গে থাকতাম যে তারাও কয়েকজন মারা গেল। খুবই দুঃখ লেগেছে, কিন্তু উপায় তো কিছু নেই না। এখন তো পার্টির মধ্যেই যাওয়া বন্ধু বান্ধব, বাইরে আর বিশেষ কারোর সঙ্গে যোগাযোগ নেই। এ কবছরই এই জিনিস চলছে, নাতনিদের সঙ্গে আছে। তবে হ্যাঁ, আমাদের আমার এক ছেলে এবং আমার তিন নাতনি আর একটা নাতি, তা আমার এক বড় নাতনি বিলেতে থাকে, সাহেব বিয়ে করেছে, ওখানে বাড়িটা ইট কিনেছে, ওখানে থাকে। আমি ওর বিয়েতে গিয়েছিলাম 4-5 বছর আগে, আর এখানে দুজন থাকে, আর ছোটটা 4 বছর বয়স আর কি। তা চন্দন কাছেই একটা বাড়ি করেছে, সেখানে আমার যাওয়ার সুযোগ হয়। আমি মাঝে মাঝে ওখানে যাই, আমি রাত্রিবেলা হয় খাই, কেন না খেয়েই চলে আসি বাড়িতে, খাই আর ওই বাচ্চাটাকে দেখি, ওদের দেখি, দেখা হয়। প্রথম দিনের অভিজ্ঞতা, আমি রাইটার্স বিল্ডিংয়ে গেলাম, আমাকে শঙ্কর গুপ্ত, উনি রাজনৈতিক সচিব ছিলেন, উনি নিয়ে যতুর ঘরে গেলেন। আমার খুব ভয় ছিল, প্রমোদ দাশগুপ্ত আমাকে বললেন তুমি যদি বসুর সিএ হবে, আমার দারুণ ভয় লাগছিল যে এত বড় মাপের মানুষ তার সিএ, আমি কি করতে পারবো কাজ ঠিক মতো, কি আমি কাজ করতে পারবো, এ আমার খুব ভয় ছিল। তো ভরসা পেলেন কি করে? যেহেতু আমাকে বললেন, প্রথম বললেন জায়গাটা খুব কঠিন, তুমি যে চেয়ারে বসতে যাচ্ছ খুব কঠিন চেয়ার, এখানে অনেক বদনাম, অনেক দুর্নাম, অনেক প্রলোভন এসব তোমার কাছে আসবে, সেগুলো থেকে তোমাকে নিজেকে গুটিয়ে রাখতে হবে। আর মানুষ অনেক কষ্টেই এই রাইটার্স বিল্ডিংয়ে আসে, সব কিছু হয়তো করতে পারবে না, কিন্তু মানুষের সাথে একটু ভালো ব্যবহার করা, চেষ্টা করা, তার কাজটা যাতে হয় তার চেষ্টা করা, এইটাই যদি মানুষ দেখে তাহলেই সে অনেক সান্ত্বনা নিয়ে এসে ফিরে যাবে। এই কথাটা বললেন, এবং তার চাইতে বড় কথা যেটা বললেন যে তোমার কোনো ভয় নেই, আমি আছি, কোনো অসুবিধা হলে আমার কাছে চলে আসবে, জিজ্ঞেস করবে, আর শঙ্কর তোমাকে সাহায্য করবে। একবার পুজোর সময়তে জলদাপাড়া ফরেস্ট বাংলোতে আমরা গেলাম, জলদাপাড়া ফরেস্ট বাংলোতে অনেকবারই গেছি, কাজে আমার জানা আছে যে কোন ঘরটা কোথায়। আমি আগে ফরেস্ট অফিসারদের সাথে কথা বললাম যে চিফ মিনিস্টার এই ঘরে থাকবে, মিসেস বাসু ওই ঘরে থাকবেন, আর আমি এবং আমার দুই মেয়ে আমরা অন্য ঘরে থাকবো পিছনের দিকে। আমি ওদের ব্রিফ করে দিলাম, তো উনি হেলিকপ্টারে গেলেন শিলিগুড়ি থেকে, আমরা গাড়ি করে গেলাম। আমি নিচে নামতেই আমাকে ফরেস্ট অফিসাররা ছুটে এসে বললেন যে সাহেব ঘর পাল্টিয়ে নিয়েছেন। কেন, কি ব্যাপার? বললো না জানি না, বললেন আমাকে ওই পিছনের ঘর দিন। তা আমি উপরে উঠে গেলাম, যে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আপনি আপনার তো ওই ঘরটা। বললো না না, আমি ওই ঘরে থাকবো কেন, আরে তোমার মেয়েরা এসছে, ওরা ওখানে জন্তু জানোয়ার দেখবে, আমি তো বহু জায়গায় দেখেছি, এখানেও দেখেছি, ওরা এসছে ফরেস্টের মধ্যে, একই তো পুজো টুজো বাদ দিয়ে আমি নিয়ে চলে আসছি ওদের এখানে, তার মধ্যে আমি ওদের পিছনের ঘরে, না 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 না, আমি পিছনের ঘরে বসে পড়াশোনা করব আর ওরা ওই ঘরে থাকুক। এই যে তার একটা ফিলিংস, এই যে মানবিকতা, যে বাচ্চারা ওখানে আসছে আনন্দ করার জন্য, পুজোর সময়তে কলকাতা থেকে জয় পরিবার নিয়ে এসছে, কারণ ও একা আসতে পারবে না, আর এটা সবসময় আমি দেখেছি পুজোর সময়তে, যেখানেই এই হোক বা ছুটির সময়তে আমি যাব, আমার পরিবারকে নিয়ে যেতে হবে, এবং সেখানে তাদের ইনস্ট্রাকশান দিয়ে দেয় যে ওর জন্য যেন দুটো ঘর থাকে, কারণ সারা বছরও আমার সাথে থাকে,
সেখানে যদি ও ওকে যদি পুজোর সময়তে বা ছুটির সময়তে পরিবারের কাছ থেকে যদি দূরে সরিয়ে রাখে, এটা ঠিক না। এই যে তার মনের একটা এইটা তো একটা বিশাল ব্যাপার। একটা ঘটনা বলছি যে উনি বিলেত যাবেন, সেই দিনে হঠাৎ সত্যবাবু বলে আমাকে ফোন করলেন, আমার খুব দরকার, আমি এখনই দেখা করতে চাই। ওনার একটা ইম্পর্টেন্ট মিটিং করছিলেন ভিতরে, আমাকে বললেন যে ঠিক আছে অ্যান্টি চেম্বারে বসাও, আমি ওই মিটিংটা সেরেই আমি যাচ্ছি। অ্যান্টি চেম্বারে উনি গেলেন। ব্যাপারটা হলো যে সত্যবাপুলি তার যে বর্গাদার যারা, সে বর্গাদাররা ধানের রোয়া দিয়েছিল জমিতে, সত্যবাপুলি তার দুদিন পরে সেই ধানের রোয়ার উপরে মই দিয়ে আবার উনি রোয়া দিয়ে দিয়েছেন, এখন ধান পাকতে শুরু করেছে। এইবার বর্গাদাররা বলছে যে এইবার এই ধান আমাদের গোলায় তুলব, যদি পারেন উনি ওনার গোলায় তুলুক। উনি ঘাবড়ে গেছেন আর অন্যায়ও করেছেন, তো জ্যোতিবাবুর কাছে যখন সব বললেন, জ্যোতিবাবু আমাকে বললেন তুমি এসপির কাছে একটু খবর নাও, এই ঘটনাটা বলেননি উনি। এসপি আমাকে বললেন, এসপি ছিলেন তখন অবনী জোয়ারদার, এসপি আমাকে বললেন এই হচ্ছে ঘটনা, ধান রোয়ার উপরে আবার রোয়া দিয়েছেন। তো জ্যোতিবাবু শুনে শুনে বললেন এটা কেন করতে গেলেন, অবশ্য কি করা যায়, আপনাদের জমিদারি রক্ত, আরে সময়ের পরিবর্তনের সাথে সাথে তো সব কিছু পরিবর্তন করতে হয় বলে এক গাল হেসে দিলেন। তারপর বললেন ঠিক আছে আপনি যান, আমি এসপিকেও বলে দিচ্ছি, আর বিনয়বাবুর সাথে এয়ারপোর্টে দেখা হবে, আমি বিনয়বাবুকে সব কথা বলবো, আপনার অসুবিধা যাতে না হয়। উনি ঠিক এয়ারপোর্টে যেয়ে বিনয়দাকে আলাদা করে ডেকে নিয়ে বললেন সত্যবাবুলি এসেছিল, এই এই ঘটনা, যাই হোক ও অন্যায় করেছে, আমি বলেছি এই ধানটা কেটে এখন সত্যবাবুলির গোলাতে তুলুক, এখন যেন ঝাড়াই না করে, আমি ফিরে আসি আর আমাদের লোকগুলোকে বলবেন তারা যেন, হ্যাঁ পার্টির লোকদের বলবেন, কৃষক সভার লোকদের বলবেন তারা যেন, এটাই আমার নির্দেশ, এটা যেন মান্য করে। আর আমি জয়কে বলে গেছি এসপির সাথে কথা বলে রাখবে। পরবর্তীকালে যদিও ফিরে এসে একটা সমাধান করে দিয়েছেন। এই যে তার এই যে অপোজিশন লোক, তাকে তো নাই করতে পারত, যে আমার কৃষক সভা আগে তারপরে, কিন্তু কৃষক সভাকে বোঝালেন যে ঠিক আছে মেনে নাও কিছুটা। এইটা এইটা একটা বিরাট মহত্ত্ব ওনার, এটা আমি খুব কম লোকের মধ্যে দেখেছি। এইটি আমার কথা যে কমিউনিস্টরা তো এটা করেন না, আমি বলেছিলাম আমার পার্টিকে যে আমি তো প্রথমত মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চেয়েছিলাম, ওরা অনেক পরে আমাকে অনুমতি দিল। তারপরে আমি বলেছিলাম যে পার্টির কেন্দ্রীয় কমিটি বা পলিট ব্যুরোতে আমি থাকতে চাই না, কারণ তার হেডকোয়ার্টার্স হচ্ছে দিল্লি বা অন্য কোথাও হবে, আমার এসব ভালো লাগে না, প্লেনে যাওয়াটাও এখন আর শক্তি নেই এত, আর তোরা ছাড়বে না। আজই আমি আছি এখনও, গত পার্টি কংগ্রেস যেটা হয়ে গেল তাতেও আমাকে ওরা পরের ব্যুরো আর কেন্দ্রীয় কমিটিতে রেখেছে, কাজেই আমার যেতে হয়। মাত্র হায়দ্রাবাদ গিয়েছিলাম, দিল্লি গিয়েছিলাম, তা এটা আর এখানে ছোটোখাটো প্রোগ্রাম করি সেটা আমাকে বাধ্য করে, কখনো হলের ভেতরে বা বাইরে মিটিং হয়।